आनंदमयी चैतन्यमयी सत्यमयी परमेमा ओम नमो भगवती श्री अरविंदाय नमो। आज के प्राणाराम चैनले अध्यात्म विप्लवी जोगी चिकित्सक श्री अरविंद और श्री मायर अनंतेर आंगिना এই বিষয়ের উপরে আজকে একটু আলোকপাত, যে আমরা শ্রী অরবিন্দের যে ভাবনায় কেন এভাবে নিজেরা নিজেদেরকে সুস্থ বোধের পথে নিয়ে যেতে পারব। তিনি যে আলোর সন্ধান দিয়েছেন শ্রী অরবিন্দের সেই টুকরো বাণীর মধ্যে প্রকাশিত, যে ড্রপস অফ লাইট, এক বিন্দু আলো যে তার এই শক্তিকে, আমাদের যে হৃদয় শক্তিকে, আমাদের যে অনন্তের যে অনন্ত শক্তিকে তিনি প্রকাশিত করে দিচ্ছেন ওই ড্রপস অফ লাইটের মাধ্যমে। শ্রী অরবিন্দ চিন্তা, শ্রী অরবিন্দ ভাবনা, শ্রী অরবিন্দের এই ধ্যান ও বোধ যখন নিজেদের মধ্যে একটু আসবে, তখন আমার যে অন্তর্দ্বীপ সে আরও প্রকাশিত হবে, আরও যেন জ্বলে উঠবে, এবং আমাদের ধ্যান বোধ যে তা আরও প্রকাশিত হবে। তাই শ্রী অরবিন্দের সেই বাণী, বাণীর যে একটা টুকরো কথা, যে ড্রপস অফ লাইট, যদি এক বিন্দু আলো আমাদের মধ্যে প্রকাশিত হয়, তার ভাষার যে বিন্দুমাত্র কথা, তাহলে পারে আমরা ধ্যানস্থ হয়ে সেই আমাদের অন্তর্দ্বীপের যে প্রদীপকে আমরা জ্বালতে পারব, এবং সেই ধ্যানস্থ অবস্থায় নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারবো সমস্ত অশুভ, এই যে করোনা ভাইরাসের যে দুর্বিষহ দিনগুলো আমাদের কাটাতে হচ্ছে, তার মধ্যেও যদি আমরা শ্রী অরবিন্দের বাণী অন্তরের বোধের মধ্যে রাখতে পারি, তাহলে পারে আমাদের সেই সম্পূর্ণ যে শক্তি বোধ আমাদের মধ্যে আসবে। এবং তার বাণীতে আছে, তিনি এক জায়গায় বলছেন যে ওনলি ইউ আর সেফ হু কেপ্ট দি গড ইন দেয়ার হার্ট। কি অপূর্ব শ্রী অরবিন্দের সেই বাণী, ওনলি ইউ আর সেফ হু কেপ্ট দি গড ইন দেয়ার হার্ট। সে কেবলমাত্র সেই নিরাপদ, তিনি সেই সেফটি, তিনি নিরাপদে রয়েছেন, কে যে তার হৃদয়ে ভগবৎ চিন্তা, ভগবানের যে চিন্তা, যে হৃদয় যার মধ্যে প্রকাশিত হবে, তাহলে তার মধ্যে তখন ওই অশুভ বাতাবরণ, যেটা প্রকাশিত ভাইরাস, যা মানুষের মধ্যে ভয়কে, ভয়ের মধ্য দিয়ে আরও রোগকে প্রকাশ করবার চেষ্টা করছে, সেইটি আমাদের স্মরণ করতে হবে শ্রী অরবিন্দের ভাবনার মধ্যে। তাহলে পারে আমাদের ওই মুহূর্ত মধ্যে যদি আমরা ধ্যানে বসতে পারি, তাহলে পারে তখনকার মতো ওই দুশ্চিন্তা আমাদের মধ্যে থাকবে না, আসবে না, তখন আমরা একটু নীরব হতে পারব, এবং আমরা সেই আলোর জ্যোতি স্পর্শকে আমরা বারবার মনে করতে করতে হয়তো সেই যে আকাঙ্ক্ষা করা, সেই যে আস্পৃহা করা, তা আমাদের মধ্যে প্রকাশিত হবে সেই আলোর জ্যোতি, যে আলো শ্রী অরবিন্দ এই মহাবিশ্বে নামিয়ে এসেছে, এনেছিলেন জ্যোতির শক্তিরূপে।
সেই যে ড্রপস অফ লাইট, সে এক বিন্দু আলোর প্রকাশ, যার মধ্য দিয়ে তিনি আমাদের রক্ষা করতে পারছেন এবং আমাদের মন প্রাণ শরীর যখন ওই শ্রীমা শ্রী অরবিন্দের বাণীর মধ্যে একটু প্রবেশ করে, তখন আমাদের মধ্যে সমস্ত মলিনতা দূর হয়ে যায়, সমস্ত অশুভ অবস্থা দূর হয়ে যায় এবং আমরা তখন সচেতন বোধ করি। সেই নীল আকাশের নিচেই, মা বলেছেন না, নীল আকাশের নিচেই যা কিছু আছে, যেমন শ্রী অরবিন্দের বাণীর মধ্যে তা আছে, কিন্তু আমাদের সেই ডেলাইটের মধ্যে, সূর্য আলোকিত পথের মধ্য দিয়ে আমাদের খুঁজে নিতে হবে কোনটা আমাদের সেই সুরক্ষার পথ। শ্রী অরবিন্দের যে সুরক্ষার পথ, যে নীরব হয়ে অনুভব করা, তাহলে কিন্তু সেই চিকিৎসার মধ্যে আমরা প্রবেশ করতে পারব। যোগ চিকিৎসা, মনের যে চিকিৎসা, যে সহজভাবে শ্রী অরবিন্দের ভাবনাগুলোকে বোধে নিয়ে আসা, একটু একটু করে, যেমন শ্রী অরবিন্দ আর এক জায়গায় ছোট্ট একটি লেখা মনে পড়ল, ক্লিং টু ট্রুথ, সত্যকে ধরে থাকতে হবে। সেই যে সত্যকে ধরে থাকা, এইটা বড় কঠিন, তবে ওই আদর্শকে যদি মেনে আমরা নিজের জীবনের মধ্যে অনুভব করতে পারি, তাহলে পারে আমাদের সেই বোধ শক্তি আরো সহজ বদ্ধভাবে শ্রী অরবিন্দের এই বাণী, শ্রী মায়ের বাণী আমরা গ্রহণ করতে পারব। শ্রীমা তো বলছেন যে তুমি কখনো বিশ্বাস করো না যে তুমি অসুস্থ, দেহ মন থেকে ভয়কে প্রত্যাখ্যান করো। যখন তোমার মধ্যে সেই অশুভ ভাবনা আসবে, তখন ওই মায়ের বাণীগুলোকে আমাদের মনে রাখতে হবে, তাহলে পারে আমাদের সেই রোগ শোক ব্যাধি দুশ্চিন্তা অশুভ বোধ সব আস্তে আস্তে দূরে চলে যাবে। এই বোধকে রক্ষা করা, ধ্যানস্থ হয়ে নীরব হয়ে, এইটাই একটা যোগের পন্থা। তো যতক্ষণ আমরা মা শ্রী অরবিন্দের এই বাণীকে ভাবনায় মধ্যে রাখতে পারব, ততক্ষণ কিন্তু আমরা দেহের মধ্যে যে দুশ্চিন্তা উঠছিল, যে ভয় হচ্ছিল, যে রোগগ্রস্ত মনটা ছিল, তা তখন সেই সময় বিলীন হয়ে গেছে, চলে গেছে। তাহলে আমরা এই প্রাণারাম চ্যানেলে মাঝে মধ্যে যে বসবার সুযোগ পাই, যে শ্রী অরবিন্দের এই ভাবনা নিয়ে যদি আমরা একটু নিজেকে আরও বেশি তার জ্ঞানের মধ্যে, তার বাণীর মধ্যে, তার ভাবনার মধ্যে যদি একটু প্রকাশিত বোধ আনতে পারি, তার সেই চোখের দৃষ্টির দিকে তাকিয়ে যদি আমাদের মধ্যে অনুভব হয় যে না, তিনি সেই ধ্যান শিখবার যে বোধটা, তিনি তার ছবির মধ্যে যে তার দৃশ্য, তার যে চোখের দৃশ্য, তিনি যে তাকিয়ে দেখছেন, যেন আমাদের বলছেন তোমরা নীরব হও, তোমরা শান্ত হও, ভয় নেই, ভয়কে মন থেকে বলবৎ দূর করো। তার চোখের দৃষ্টিতে আমরা অনুভব করতে পারি, যদি তার শ্রী অরবিন্দের সেই পাথর মূর্তির দিকে তাকিয়ে বা শ্রী অরবিন্দের যে চোখের দিকে তাকিয়ে তার যে ছবির সঙ্গে যেন একটা আদান প্রদান হয়, যেন একটা কথোপকথন চলছে, তিনি যেন শাসন করছেন যে তোমরা অধৈর্য হও না, তোমরা নীরব হও, শান্ত হও, এই প্রকৃতিকে, প্রকৃতির আলো বাতাস,
এগুলোকে গ্রহণ করবার চেষ্টা করো তোমার এই অনন্ত হৃদয় আলয়। তিনি আছেন আর তিনি তো সর্বদা বলেছেন, শ্রী অরবিন্দ, আমি তোমাদের সঙ্গে আছি, আমি তোমাদের সঙ্গে রয়েছি। তাহলে তিনি যখন রয়েছেন তাকে যে আহ্বান করতে পারছি সেই নীরবতার মধ্যে, তিনি রয়েছেন আমার অন্তরে, এই যে অনুভব করা, এবং তার চোখের দৃষ্টিও কিন্তু আমাদের বলে দিচ্ছে তোমরা ভীত হও না। এই অশুভ বাতাবরণের কাছ থেকেই তোমরা নিশ্চিন্তে থাকো, নীরবে থাকো, মায়ের এই আলোর পথকে অনুভব করো। সেই আলো প্রকাশিত রয়েছে, যে আলোকে আমাদের খুঁজে নিতে হবে। তাই শ্রী অরবিন্দের এই বাণী অধ্যাত্ম বিপ্লবী যোগী চিকিৎসক বলেছি আমি, এবং তার এই অরন্তের আঙ্গিনায় আমরা যদি অনুভব করতে পারি সেই আলোর শক্তিকে, তাহলে আমাদের সমস্ত রকমের দুশ্চিন্তা দূর হবে। যদি সারাদিনে 5 মিনিট আমরা করতে পারি, সেইটাকে যদি কখনো 6 মিনিট করতে পারি, তাহলে পারে তখন আমরা সেই শক্তিটা শরীরের মধ্যে আমাদের গ্রহণযোগ্য হবে, এবং আমরা তখন ধীর স্থির হয়ে আবার কর্মে লিপ্ত হওয়ার আগে তখন আমরা নিজেকে কর্মের মধ্যে থেকেও বা কর্ম শেষ করে আবার সারাদিনে কি কর্ম করলাম এই যে অনুভব করা একটু ধ্যানে বসে, তাহলে পারে আমাদের সেই চঞ্চল মন শান্ত হবে। সেই শান্ত হওয়ার পথকে খুঁজে বার করতে পারলে তাহলে রোগ শোক ব্যাধি সব দূরে যাবে। তাই প্রাণারাম চ্যানেলের আমাদের সেই অপূর্ব আমাদের পবিত্র সুর, তার যে দীর্ঘদিন ধরে এই সীমা শ্রী অরবিন্দের ভাবনাগুলো এই আলোর মধ্যে পালকির মতো করে, আলোর নৌকার মতো করে নিয়ে আসছে ইউটিউবের মাধ্যমে, তা আপনারা যারা দর্শন করছেন, যারা শ্রবণ করছেন, তাদেরকে আমি আমার অসংখ্য ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। মাকে প্রণাম জানাই। ওম আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমেমা। ওম নমো ভগবতি শ্রী অরবিন্দায় নমো। নমস্কার।